দক্ষিণ চীন সাগরে নিয়মমাফিক টহল দিচ্ছিল মার্কিন সামরিক বিমান RC-135। হঠাৎ করেই বিমানের ডান পাশে উদয় হয় একটি চীনা যুদ্ধবিমান। বেশ কিছুক্ষণ RC-135কে অনুসরণ করে চীনা যুদ্ধবিমান J-16। এক পর্যায়ে দ্রুত গতিতে মার্কিন বিমানের সামনে দিয়ে উড়ে চলে যায় চীনা জঙ্গি বিমানটি। এতে কিছুক্ষণের জন্য 135 বিমানে কম্পন সৃষ্টি হয়। সামরিক উড়োজাহাজের নিয়ন্ত্রণ ঠিক রাখতে হিমশিম খেতে দেখা যায় পাইলটকে। এই ঘটনায় চীনা বিমান বাহিনীর তীব্র সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। এক বিবৃতিতে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, আন্তর্জাতিক আকাশসীমায় টহল দেওয়ার সময় চীনা যুদ্ধবিমানের এমন আচরণ অগ্রহণযোগ্য। এর কারণে যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারত বলেও দাবি করা হয়েছে। তবে চীনের এমন আগ্রাসী মনোভাব সত্ত্বেও দক্ষিণ চীন সাগরে নিয়মিত টহল চালিয়ে যাবে বলে জানিয়েছে মার্কিন সেনাবাহিনী, যদিও এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি চীন। দক্ষিণ চীন সাগরে টহল দেওয়ার সময় মার্কিন সামরিক বিমানের কাছ দিয়ে চীনা যুদ্ধবিমান উড়ে যাবার ঘটনা এটি প্রথম নয়। এর আগে গেল বছরের ডিসেম্বরে বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে চীনের একটি যুদ্ধবিমান মার্কিন সামরিক যুদ্ধবিমানের কাছাকাছি চলে আসে। এ সময় সংঘাত এড়াতে কৌশল অবলম্বন করে মার্কিন বিমানটি সরে যায় বলেও দাবি করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।